প্রবৃত্তির দাসত্ব করা, মন যা চায় তাই করব। দুই, অসহ্য মুতা, লোভের দাস হওয়া, লোভ হয়েছে খাব। তিন, এজাবুল মার এ বেনফসিহি, আত্মম্ভরিতা, আমি এত বড় পদের অধিকারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। তিনটি আছে যা মানুষকে ধ্বংস করে, মহলে কাজ। সে তিনটে বৈশিষ্ট্য কি? হওয়া মত্তাবা, প্রবৃত্তির দাসত্ব করা, মন যা চায় তাই করব। দুই, অসহ্য মুতা, লোভের দাস হওয়া, লোভ হয়েছে খাব। তিন, এজাবুল মার এ বেনফসিহি, আত্মম্ভরিতা, আমি এত বড় পদের অধিকারী, আমি কি পারি না, ওকে ধ্বংস করে দেবো। যখন মানুষের মধ্যে এই আত্মম্ভরিতা এসে যায়, আল্লাহর রাসূল বলছেন ওহিয়া আসাদ্য হুন্না, বাকি দুটার চাইতে এটি সবচাইতে বেশি ক্ষতিকর জাতির জন্য। আজকে যত যুদ্ধ বিগ্রহ চলছে, ঘন ঘন আজকাল আমাদের নেতাদের মুখে খালি বারবার শুনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা, তাই না? কী জন্যে হচ্ছে? স্যার আত্মম্ভরিত, কিচ্ছু নাই, তুমি তোমার জায়গায় থাকো, সে তার জায়গায় থাকুক, সে সেখানে উন্নতি করুক, তুমি কেন সেখানে দখল করবো? রাশিয়া বিশাল, আজকে পৃথিবীর মধ্যে আয়োজনের দিক দিয়ে রাশিয়া চীনের পরই তার স্থান, বিশাল দেশ, কিন্তু না, সে ওর পাশে তার ইউক্রেনকে দখল করবে। কারণ ইউক্রেনের যে গম উৎপাদন হয়, যে খাদ্যশস্য উৎপাদন হয়, তো পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ সেগুলোর নিতে হবে। কেন বেটা, তোমার যা তুমি তাই খাও, ও তো হবে না। আমি এত বড় মানুষ, আমি পরমাণু শক্তির অধিকারী, এই যে আত্মম্ভরিতা সৃষ্টি হয়েছে, এর ফলেই সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ সর্বত্র। সিরিয়া যান, একই অবস্থা, ইরাকে যান, একই অবস্থা। যখন গায়ে বল হয়, হুঁশ থাকে না, এটা অত্যন্ত মারাত্মক। এজন্য আল্লাহ রাসূল বলছেন ওহি আসাদ দহন, সবচেয়ে কঠিন পাপ হলো আত্মম্ভরিত, আত্মহংকার। সাবধান ভাইরা, এগুলো আপনাকে হালাক করে দিবে। এই তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে। এক হলো ওই লোভের প্রবৃত্তির অনুসারী হওয়া, মন যা চাহ তাই করবো, প্রয়োজন নাই কিন্তু মন চাচ্ছে করবো। সহমতা, লোভের দাস। ডায়াবেটিস রোগী আপনি মিষ্টি খাওয়া নিষেধ, এক গপ গপ রসগোল্লা খেয়ে নিলেন, মরবেন না, লোভ। তিন, আত্মম্ভরিতা, এজাবুল মার এ বিনফসিহি, এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে আত্মম্ভরিতা, আত্মহংকার, বিষয়টা খেয়াল রাখবেন। এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, অর্থাৎ জাহান্নামী হবে।